আমাদের এখানে এখন শীত মোটামুটি বেশাকি না ভালোই চলছে, আর অন্যান্য আনকমন ভালো। একদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে দ্বীপ জেলা ভোলায়। শীতের আবহাওয়া বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের পোশাক বেচাকেনার তোড়জোড়। প্রতিনিধি বাবুল রানা জানান, ফুটপাত থেকে শুরু করে দোকানে বেচাকেনা বেড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী ছাড়াও উচ্চবিত্ত শ্রেণীর মানুষ এখান থেকে শীতের পোশাক কেনাকাটার জন্য বিভিন্ন দোকানে ভিড় জমাচ্ছেন। আর ফ্যাশন সচেতন তরুণ তরুণীদের কাছে শীত মানেই আলাদা আমেজ। গত কয়েকদিন ধরে ফুটপাতে সরগম হয়ে উঠেছে শীতের পোশাক বেচাকেনা। ফুটপাতের ভ্যান থেকে শুরু করে জমে উঠেছে বাজারের বিভিন্ন নামি দামি দোকানগুলো। ভোলার নতুন বাজার ঘুরে দেখা যায় ফুটপাত ও দোকানের বাহিরে শীতের পোশাক নতুন ভাবে সেজেছে, তবে দোকানের চেয়ে ফুটপাতে ক্রেতাদের ভিড় বেশি চোখে পড়ে। ফুটপাত ও ভ্যানে ও বিক্রি করা হচ্ছে আমদানি করা পুরাতন পোশাক। বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা, পুরাতন আমদানি করা পোশাক হলেও দামে মিলছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে, বিক্রেতারা জানান। আমাদের এখানে এখন শীত মোটামুটি বেশাকি না ভালোই চলছে, আর অন্যান্য আনকমন ভালো ভালো জিনিস পাওয়া যেতেছে, আইতেছে নিতেছে, আর এক এক মাল এক এক রকম এক এক দামে বিক্রি হয়। আমরা এখানে আসি অতিরিক্ত শীত পড়লে যেমন স্বল্প মূল্যের বিনিময়ে যেমন ভালো কোনো জিনিস কিনতে পারি। যেমন এই তো আমি এখন আসলাম, এই দেখলাম যে ওটি দেখলাম, তারপর জ্যাকেট দেখতেছি,